আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখন বাঁচতে চাই। আমি যে মামলাটা করছি এটা তাদের জন্য কিছুই না। যদি আমি মামলা না উঠাই নেই তাহলে হচ্ছে আমাকে জানে মাইরা ফেলবে, ডিএনএ স্যাম্পল তারা পরিবর্তন করবে, এটার আশঙ্কা করতেছি। আর বাচ্চাটা 9 দিন এনআইসিউতে ছিল এবং আমি আমার বাচ্চাটাকে ডেলিভারি করার জন্য হসপিটালেও যাইতে পারি নাই। আমি যখন হসপিটালে যাইতে চাইছি তখন টাঙ্গাইল সদর হসপিটালে সে ছিল এবং আমি যখন যাই তখন দেখি তার লোকজন সদর হসপিটালে, কোনো হসপিটালে আমার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই টাঙ্গাইলে। অবশেষে আমি আমার একটা বন্ধু ডক্টর তার দ্বারা আমি একটা হসপিটালে অ্যাডমিট হয়ে আমার বাচ্চাটা ওখানে হয়। আর তার ভাই ছোটোমণি সে আমাকে বিভিন্ন লোক দিয়ে হুমকি দেওয়ায়, আর তারা নাকি এরকমও বলে যে এরকম মানে মামলা তাদের জন্য কিছুই না। আমি যে মামলাটা করছি এটা তাদের জন্য কিছুই না, বড় মণির লোকজন ছোটো মণি হচ্ছে তার লোক দিয়ে ফোন দেওয়ায়, আমার বোনকে ফোন দেওয়ায়, আমার আত্মীয় স্বজনকে ফোন দেওয়ায়, আমার এই ফুকুটা আমার বাসে আমার বাচ্চা হওয়ার সময় এসেছিল তার বাসেও লোকজন পাঠায় তাকে হুমকি দেওয়ায়, দুজন লোক পাঠায় তার বাসেও তাকে হুমকি দেওয়ানো হয়েছে। আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখন বাঁচতে চাই আর কিছুই না, আমি একটা স্বাভাবিক জীবনযাপন করতে চাই। লুকাই বের হইতে হয় আমার বাসা থেকে, আগে দেখতে হয় আশেপাশে কেউ আছে কি না তাহলে বের হই, না হলে বের হইতে পারি না। আমি না আসামি পক্ষ যথেষ্ট প্রভাবশালী হয় তারা আমার মতো অসহায় নারীর আত্মচিৎকার তাদের কানে পৌঁছায় না। সংবাদ মাধ্যমে প্রচার করুন যাতে বড় মণি ও ছোট মণি টাকা দিয়ে অথবা প্রভাবশালী কোনো ব্যক্তির প্রভাব খাটিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করতে না পারে এবং আমি এই মামলার সুষ্ঠু তদন্ত চাই। আমি মামলাটা করার পর থেকে এখন অবধি মৃত্যু ভয়েই যাচ্ছে, কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় যে আমাকে কেউ মারা ফেলবে, আমাকে প্রত্যেকটা সেকেন্ড আমাকে হুমকির মুখে রাখা হয়। আমার বাসার সামনে লোকজন তারা দাঁড়া করায় রাখে এবং তার ছোট ভাই হচ্ছে তানভীর হাসান ছোট মণি টাঙ্গাইল হচ্ছে 2 আসনের যে সংসদ সদস্য ওনার লোকজন আমাকে ফোন দেয় বলে যে যদি আমি মামলা না উঠাই নেই তাহলে হচ্ছে আমাকে জানে মারা ফেলবে, এরকম কথাবার্তা বলে আমার বাচ্চাকে মারা ফেলবে, আমাকে ফোন দিয়ে এই সমস্ত কথা বলা হয় এবং আমি হচ্ছে ডিএনএ স্যাম্পল তারা পরিবর্তন করবে এটার আশঙ্কা করতেছি। বোনকে হচ্ছে তারা অনেকভাবে এইসব টাকা পয়সার ই করে এবং হচ্ছে আমার ভাই তার সাথে আমার কিছু দ্বন্দ্ব আছে সম্পত্তি নিয়ে, আমার বাবা মা যেহেতু মারা যায় তো সেই বিষয় নিয়ে আমি বড় মনি শরণাপন্ন হই, যেহেতু সেও আমার আত্মীয় ছিল এর জন্য আমি শরণাপন্ন হই, বিষয়টা তাকে জানাই তো। কিন্তু সে হচ্ছে এই পর্যায়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে 1 বছর যাবত। তার ওয়াইফ হচ্ছে আমার সম্পর্কে আত্মীয় হয়, বড়মণির ওয়াইফ আমার মামলা দ্বিতীয় আসামি। আমাকে যখন ব্ল্যাকমেল করা হতো তখন বিভিন্ন নেতাদেরকে ব্ল্যাকমেল করা হতো আমাকে দ্বারা এবং আমাকে দিয়ে তারা হচ্ছে জোর করে অনেক কাজই করাইতো, যেগুলো হচ্ছে আমি যদি না করতাম তারা আমাকে অনেক ট্রেট করতো, আমাকে মারা ফেলবে, মানে তারা তো আমাকে আমার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় যখন আমাকে মারা হয়। আপনারা সম্ভবত একটা ভিডিও ফুটেজ দেখেছেন কিনা আমি জানি না, আমাকে যখন তারা উঠাই নিয়ে যায় আমাকে গায়ে হাত তুলে আমার বাচ্চাকে নষ্ট করতে বলে, তো ওই সময় হচ্ছে মানে আমি কিছু যদি না করতাম তখনই তারা গায়ে হাত দিত, ব্ল্যাকমেল করতো। তার সাথে মামলার আসামি করিনি কারণ হচ্ছে মামলার পর থেকে সে আমাকে ট্রেট করতেছে, মামলা হওয়ার পর থেকে, যেহেতু তার ভাই বড় ভাই তো মামলাটা হওয়ার পর থেকে, তো আমার বাচ্চাটা যখন হয় এবং বাচ্চা হওয়ার আগ পর্যন্ত মানে প্রতিনিয়ত সে আমাকে ফোন করায় 1-1 জন লোক দ্বারা রাতে 2টা 3টা রাত্রে 12টার দিকে, মানে রাত্রেবেলা সে আমাকে ফোন করায়, ফোন দিয়ে আমাকে সে ট্রিট করায়। ছোট মণির সাথে একজন থাকে নাম হচ্ছে স্বাক্ষর, উনি আমাকে ফোন দিছে মানে আমার কল লিস্টেই সেটা পাওয়া যাবে, সেটা যদি পিবিআই তদন্ত করে আমার কল লিস্টেই সেটা পাবে। এবং পিবিআই যখন পিও করতে যায় আমাকে নিয়ে লোকেশনে, যে লোকেশনগুলো আমি তাদেরকে দেই তখন যেখানে যায় ওখানে গিয়েও তারা অপ্রত্যাশিত কিছু দৃশ্য ওখানে দেখে কিন্তু সেটারও তারা কোনো প্রতিবাদ করে না প্রশাসন হয়েও। আপনারা জীবনের মাধ্যমে আবার উনি কল ব্যাক করছে আমাকে বলতে স্যার যদি
ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।